নিবন্ধিত 44 রাজনৈতিক দলের মধ্যে 17টি যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিপরীতে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় ভোটে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি সহ সমমনা 25টিরও বেশি দল। তবে বিরোধী দলের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়েছেন। তফসিল ঘোষণার পর এরই মধ্যে উৎসবের আমেজে মনোনয়ন ফর্ম বিক্রিও শুরু করেছে ভোটে অংশ নিতে যাওয়া দলগুলো। ভোটের হিসেব নিকেশ থাকছে ফখরুল ইসলামের রিপোর্টে। গ্রহণ হবে 2024 সালের জানুয়ারি মাসের 7 তারিখ রোজ রবিবার। 15 নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উৎসবের হিড়িক ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের মাঝে। 18 নভেম্বর মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। এর পরপরই মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে জাতীয় পার্টি, সদ্য নিবন্ধন পাওয়া তৃণমূল, বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। এবারের ভোটে নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত 17টি নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, আনোয়ার হোসেন মঞ্জুর, জাতীয় পার্টি জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তরিকত ফেডারেশন বাংলাদেশ, জাকের পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আর জাতীয় পার্টি মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করে প্রস্তুতি নিলেও নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে চায় অবস্থা পর্যবেক্ষণ করে। এই নির্বাচন প্রক্রিয়া আরম্ভ করেছে, কিন্তু এটা আমাদের নির্বাচন যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাট নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয় সেই কাজগুলো আমরা করছি। নির্বাচনে সকলে অংশগ্রহণ করা উচিত, একটা রাজনৈতিক দায়িত্ব। একটি বাংলাদেশের নাগরিক হিসাবে নাগরিক দায়িত্ব রয়েছে যে নির্বাচনে অংশ নেবে। নির্বাচন বর্জন করার সংস্কৃতিটাকে আমাদের বর্জন করতে হবে। নির্বাচনী ব্যবস্থার বিরোধিতা করে দীর্ঘদিন আন্দোলনে থাকা বিরোধী দল বিএনপি দ্বাদশ সংসদের ভোটে না যাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছে। সেই সঙ্গে সমমনা 25টির বেশি নিবন্ধিত রাজনৈতিক দলও একই পথে হাঁটার ঘোষণা দিয়েছে। তাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার যে আন্দোলন, গণতন্ত্র ফেরানোর যে আন্দোলনে জনগণের মালিকানা জনগণকে ফেরত দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য নানাভাবে কথা বলে যাচ্ছেন, অপবাদ দিচ্ছেন, অপপ্রচার দিচ্ছেন। আসছে ভোটে স্বতন্ত্র হিসেবেও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিরোধী দলের কয়েকজন সাবেক সংসদ সদস্য। নির্বাচনের আরো এক মাসের বেশি সময় হাতে থাকায় বিরোধী দলগুলোর নির্বাচনে অংশ নেয়া না নেয়ার উপর পাল্টে যেতে পারে দ্বাদশ সংসদের ভোটের হিসেব নিকেশ। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।